গুড মর্নিং এভরিওয়ান। দেখো আমি আজকে বৃষ্টির মধ্যে সুইমিং করবো বলে সকাল 7টার সময় চলে এসেছি সুইমিং ক্লাসে। দেখো আমি সাবানি তুলতে খুবই কাঁপছি, কারণ ওখানে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে জলটা খুবই ঠান্ডা ছিল। এবার আমি সুইমিং পুলে নামছি জলের সাথে যুদ্ধ করে। আর এই বৃষ্টিটা কিন্তু আজকে থেকে না, 4 দিন ধরে কন্টিনিউয়াসলি হয়েই চলছে। আর এই বৃষ্টির জলে সুইমিং পুল পুরো টই টুম্বুর। আর তার মধ্যে আজকে হচ্ছে সানডে, এই জন্য সবাই সকাল 7টার সময় নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে আরাম করে। আর এদিকে আমি ঠান্ডা জলের মধ্যে সুইমিং করেই চলছি। এই নো পার্কিং বোর্ডগুলোর জন্য আমাকে সুইমিং করার টাইমে কোনো কোনো সময় দেখাই যাচ্ছে না, আর কি করা যাবে দেখো এইভাবে। আসলে বৃষ্টিটা খুব জোরে পড়ছিল, তো তাই মা ছাতা মাথায় ভিডিওটা ঠিক মতন করতেই পারিনি। আর ওই যে দেখতে পাচ্ছ ছাতা মাথায় দুজনকে, ওরা কে বলো তো? ওরা হচ্ছে আমার পাপা আর স্যার, খালি ইনস্ট্রাকশন দিয়েই চলছে। আর ক্যামেরার পিছনে মা ভিডিও করেই চলছে, আর কি তোমরা দেখতেই থাকো, তার সাথে বৃষ্টির আওয়াজ শুনতেই থাকো। আর আমি খালি বোর্ড নিয়ে এদিক ওদিক বেঁকে বুকে চলে যাচ্ছিলাম, কেন সেটা আমি তো জানি না। ওই যে দেখলে দেখলে বেঁকে গেলাম, এবার ওই সেম জিনিসটাই বোর্ড ছাড়া করছি। দেখো তো ঠিকঠাক করতে পারছি কিনা, তাও দেখো বেঁকে যাচ্ছি। ইস, আর কি প্র্যাকটিস করতে থাকি, যদি ঠিক হয়ে যায়। বৃষ্টির সাথে আবার মেঘও ডাকছে, ওরে বাবা। প্রচন্ড বৃষ্টিতে আমি আজকে সুইমিং করলাম, তার সাথে এখন বৃদ্ধি চকাচ্ছে বলে আমি উঠে পড়লাম, সেটা তোমাদেরকে মা দেখানোর চেষ্টা করছিল কিন্তু বৃষ্টির জন্য সেটা দেখাতে পারছে না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই।